গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 11:30। তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর চুল ছাড়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার স্নান পুজো একদম কমপ্লিট। মানে চুল ছাড়া দেখলে তো বোঝা যায় না যে পুজো কমপ্লিট, মানে স্নান কমপ্লিট। আর এইমাত্র পুজো দিয়ে আসলাম, তো মা এখানে রুটি করছে, এখন খাবো রুটি আর চা, তারপরে যাব হচ্ছে দিনহাটা। তো ব্লগটা তো স্টার্ট করে দিলাম, তার মধ্যে ও লোলো ওই ঘরে বসে আছে, ও রুটি খাওয়া শেষ। গুড মর্নিং টর্নিং বলো কিছু। গুড মর্নিং। কত ঘ্যাম। আর এই দেখো আমার পুজো একদম কমপ্লিট, আর একটু পরে যাব দিনাটা, আগে খেতে নি একদম, তারপরে যাব। আর আজকে আর ভাতের অপেক্ষায় থাকবো না, কারণ ভাত খেয়ে যেতে যেতে ওই বিকেল 3টা বেজে যায়। আর শীতের সকাল মানেই, শীতের সকাল না শীতের দিন মানেই বুঝতে পারছো কম সময়, তো সেই কারণে আজকে রুটি খেয়েই রওনা দিব। তার মধ্যে গেলে তো একটু টুকটাক এটা ওটা খাওয়াই হয়, তো সেই কারণে ভাবছি। আর তার মধ্যে আজকে রান্নার কোনো চাপ নেই, কালকের মানে একটা ওই কালকে যে তরকারিটা রান্না করেছিলাম সেই তরকারি আছে, অল্প একটু ভাজা ভুজা এগুলো আছে, আবার আজকে আরেকটা কিছু করবে মা আর ভাত, তো এগুলোর জন্য মানে মাই একদম পারফেক্ট আছে। মা তো রান্না করি, তোমরা তো জানোই ভাত টাত এগুলো রান্না করে মাঝে মধ্যেই, তো সেই কারণে মাই রান্না করবে আর আমরা যাব দিনহাটা। তো মাকে বলেছিলাম যাওয়ার জন্য, মা যাবে না বলছে, কারণ মা এমনি তো বাইরের খাবার খেতে পছন্দ করে না, আর রেস্টুরেন্ট টেস্টুরেন্ট বলো এগুলোতে মানে সবসময় ইয়ে থাকে, মানে অন্য কিছু, যেমন এই যে যারা চিকেন মাটন এগুলো খায় না তাদের জন্য কিন্তু বাইরে খাওয়াটা খুব আর কি ইয়ে হয়ে যায়, তো সেই কারণে মা বলছে যাবে না। তার মধ্যে আমরা দুজনে যাব, গিয়ে চলে আসবো তাড়াতাড়ি, কারণ কালকে একটা বিয়েবাড়ি আছে আমাদের এখানে, কালকে না পরশুদিন, তো সেই বিয়েবাড়ির জন্য মানে কোনো একটা গিফট কিনবো, তারপরে আমার জন্য কী কী কিনি এখনো ঠিক জানি না, ওখানে গিয়ে তারপরে আর কি দেখি, তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করবো যে কী কিনি আর না কিনি। তো চলো ব্লগটা দেখতে থাকো। কল্লোলার মা খেয়ে নিয়েছে সকালেই, সকালে বলতে আরো আগেই, আর আমি এখন খাবো, কারণ আমি স্নান করে পুজো দিয়ে তারপরে আসলাম খাওয়ার জন্য, ওরা আগেই খেয়ে নিয়েছে আমাকে ছেড়ে ছুড়ে। তো দেখো আমরা একদম রেডি, আমি এই চুড়িদারটা পরেছি, আর ও বাবা ক্যামেরার সামনে এসে ভক্তি করা লাগে। তো মোটামুটি এইটুক সাজ, মনটা একটু খারাপ, মোবাইলটা এইমাত্র হাত থেকে পড়লো, পরে গিয়ে টেম্পার গ্লাসটা যে উপর দিয়ে ফেটে গেছে, দামি কিন্তু এটা, আর অন্য যদি 100 টাকা দামের হতো তাহলে ফেটে চৌচির হয়ে যেত, একদম হাত থেকে গোড়াতে গোড়াতে নিচে পড়ে গেল, মনটা খারাপ লাগছে। তো চলো যাওয়া যাক, আমার হাত থেকে মোবাইল অনেক বেশি পড়ে। তো সকালে তো রুটি আজকে অনেকগুলো খেয়ে নিয়েছি, আর দুপুরে দেখি গিয়ে ওখানে যদি কিছু পাই তাহলে খাবো। তো চলো যাওয়া যাক। অবন্তিকা টাটা, তোমার জন্য কি আনবো? চকলেট। ঠিক আছে, কি চকলেট? Thank you.
এগুলো পছন্দ না পছন্দ না দেখুন দুইটা দেখতে থাকে না এরকম লাগে দেখো দেখো তো তো আসলাম সোয়েটার কিনতে এখানে তো সোয়েটার দেখি আগে পছন্দ হয় কি হয় না দোকানের নাম হচ্ছে মমস এন্ড কিডস না না সরি সরি দ্য ড্রেসেস ওয়ার্ল্ড মমস কি ওই পাশে আসলাম তো দেখি আগে পছন্দ হয় কি না এর আগেও আমরা এখান থেকে সোয়েটার কিনেছি তো সেই কারণে আবারও আজকে আসলাম দুপুর বেলা দুটো প্রাণী ছাড়া আর কয়েকটা প্রাণী এখানে ঘোরাফেরা করছে তো দেখাবো দাঁড়াও কল্লুলের মুখটা দেখো সুন্দর হয় না মেয়েদের নিয়ে আসা যায় না মার্কেটে সেটাই বলবো তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ব্রেনটা একটু ওয়াশ হোক তারপরে গিয়ে আবার খুঁজবোই আর এসছি যখন কিনতে তো কিনবোই আর মোবাইলের ব্যাক কভার পাওয়া যাচ্ছে না আমার মোবাইলটা হচ্ছে নিউ মানে মডেল F41 তো এই মোবাইলটার এখনও ব্যাক কভার বাজারে আসেনি তো সেই কারণে হয়তোবা অনলাইন ছাড়া কেনা সম্ভব না অনলাইনে অর্ডার দিতে লাগবে ওই দিন একটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম তারপর আবার ক্যান্সেল হয়ে গেছে ওটা মনে হয় নেই শিব ঠাকুরের ইয়ে ছিল না কি দারুণ ছিল ব্যাক কভারটা তারপরে ঘুম থেকে ওটা দেখি ওটা ক্যান্সেল হয়ে গেছে মানে হয়তো ওদের কাছে অ্যাভেলেবল নেই আর গলাটার এমন কন্ডিশন মানে কি বলবো আর ও চলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই দেখো এই নারকেল গাছগুলো অনেক দিন পুরনো তার মধ্যে নারকেল হতে হতে একদম মানে নারকেল বাপ্তি হতে হতে এগুলো একদম গুনা ধরে গেছে তাও পারে না ওই দেখো খালি আগে আগে দৌড়ায় আমাকে ছাইরা এই যে এখানে অনেকগুলো ফুলের গাছ আছে আর ফুলের গাছ মানেই তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবই যদিও এখন ফুল কম ফুটছে ¶¶
দেখি ওই দেখো ভাত খাচ্ছে খরগোশ দেখলে আমাদের গুলো তো ভাত দিতে লাগে অনেক বড় অনেকদিন পর আমরা দুজন মানে মনে সুখে ঘুরতেছি বাবা সেই জন্য একটু ব্যাকগ্রাউন্ডে তো ই বাবা মনে হচ্ছে কোনো মিছিল তো অনেকদিন পর আমরা ঘুরতে এসেছি এই পার্কে ভালো লাগছে খুবই ভালো লাগছে মেইনলি এসেছি কিন্তু সোয়েটার কিনতে যেহেতু পাচ্ছি না তো ব্রেনটাকে ওয়াশ করার তো প্রেম করে তখন এখানে আসছিলাম ই বাবা আসি নাই জীবনেও না বিয়ের পরে এসেছি এখানে তো সোয়েটার কিনতে এসেছি যেহেতু মাথায় মানে ফুল হচ্ছে না সেই কারণে ঘুরতে আসলাম এই ক্যামেরা থেকে আগে আগে যাও কেন পিছলে যা দেখো তো কাণ্ড হ্যাঁ পিছন পিছন আসো তাও বেটার আগে আগে দৌড়ায় তো দুলনাগুলো বন্ধ আছে Thank you.
সিট একটাই। এত শব্দ, বাপরে বাপ। বাড়ি থেকে চলে যাচ্ছি, আবার গিয়ে দেখবো সোয়েটার পাই কি পাই না, তবে নিয়েই যাব আশা রাখছি। আর তো এই হচ্ছে আমাদের ফুলদিঘি পার্ক, এই হচ্ছে আমাদের দিনহাটার ফুলদিঘি পার্ক। তার মধ্যে একটু খাবারও ব্যবস্থা রয়েছে, এখানে অনেক কিছু এখানে আছে। আরেকবার এসেছিলাম, খেয়েছিলাম, আজকে আর খাবো না, খেতে ইচ্ছে করছে না। আর এই হচ্ছে বসার ব্যবস্থা এখানে। তো এটা এদিকে অ্যাকুরিয়াম, ওইদিকে চলে গেছিলাম তখন, কি দারুণ দেখো, কয়েকটা মাছই আছে, চারটা তিনটা সাতটা মাছ। এখানে আছে বাবা ভোলানাথের প্রতিমা, মানে পুজো হয় আর কি এখানে। এটা পাইকর গাছ মনে হয়, বট গাছ নয়, পাইকর মনে হয়। পাইকর গাছের সাইডে রাখা আছে ভোলানাথের প্রতিমা। চলো ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা বাড়িতে, আর এই মাত্র এসে ঘরে পৌঁছালাম। তো ঘরে এসেই ক্যামেরাটা অন করলাম তোমাদের সঙ্গে কিছু দেখানোর জন্য। বাড়ির সবার জন্য এনেছি এখানে ডালের বড়া। দাঁড়াও দেখাচ্ছি, সবার জন্য এনেছি, আর আমাদের পুষ্কির জন্য এনেছি এটা। দিব সবাইকে, দিব এটা সবার জন্য আর কি। আর বাজারে আমার কাকা শ্বশুরের দেখা পেয়েছিলাম, কাকা শ্বশুরকে কিনে দিলাম হচ্ছে আলুর চপ। সবাই মিলে মানে অল্প একটু জিনিস সবাই মিলে ভাগ করে খেলেও কিন্তু শান্তি। তো যাই হোক, এসে দেখি মা ঘুমাচ্ছিল, ঘুমিয়ে ঘুমিয়ে টিভি দেখছিল। তো টিভিটা এক্ষুনি বন্ধ করলাম। না তুই না, সবাইকে তুমি বলতে হয়। বাবা কি পাখি চাওয়া হচ্ছে, খুলে দিবি ক্যামেরাতে দেখে বলতেছে। তো আরো অনেক কিছু শপিং করেছি, এগুলো এখন দেখানোর সময় নেই, কারণ এই মাত্র আসলাম। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি কিনেছি। খাবা
তো এটা কি মানে বাদামের কি শানো পিনাট পিনাট বাটার না চকলেট পিনাট চকলেট এরকম টাইপের কিছু আচ্ছা খাও খাও তো চলো ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগে ফ্রেশ টেস্ট হয়ে নি তারপরে দেখাবো যে কি কি শপিং করেছি গুড ইভিনিং তো তোমাদের বলেছিলাম যে পরে দেখাচ্ছি যে আমি কি কি এনেছি তো আজকে আর অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সন্ধ্যা থেকে কি কি করেছি নিজের মতো করে নিজে সময় কাটিয়ে নিয়েছি মানে ভিডিওটা সামনে রেখে যে করব সেটা এনার্জি ছিল না কারণ দিনহাটা থেকে এসেছি আসার পরে একটু ফ্রেশ হলাম হওয়ার পরে সবাই মিলে ওই যে বড়া যে এনেছিলাম সেগুলো খেলাম তারপরে এখন চলে এসেছি তোমাদের সামনে দেখানোর জন্য তার মধ্যে অনেক কিছু আমরা করেছি আগুন তাপিয়েছি যার ঘরে গিয়ে অনেকক্ষণ আড্ডা দিয়েছি আমাদের ঘরে আড্ডা দিয়েছি সব কিছু মিলে চা খেয়েছি আবার চা বিস্কুট তো আজকে কোনো কিছু শেয়ার করা হয়নি কালকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো এর আগে দেখে নাও যে আমি কি কি জিনিস কিনেছি প্রথমে ছোটোর থেকে শুরু করি ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিম এটা কিনেছি মেকআপ করার আগে এটা মুখে লাগাবো সেই কারণে যদিও এটা দেওয়ার পরে আর মেকআপের দরকার হয় না তারপরেও কিনেছি কারণ বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি কত যায় মেকআপ টেকআপ করি না তোমরা তো মানে এতবার বলো যে একটু মেকআপ করো একটু সাজো তো তোমাদের কথা রাখতেই মেনলি আমি এগুলো কিনলাম তো এই যে এটা হচ্ছে বিবি ক্রিম এখানে আছে মেকআপ বক্স ছোটো থেকেই কিনেছি কারণ আমার এত আমি সাজবও না তো যতটুকু না দিলেই না তো এটা এক্সপায়ার ডেট 2025 পর্যন্ত সেই কারণে এটাই কিনলাম এর ভিতরে কি কি আছে তাও দেখাচ্ছি আলাদা আলাদাও পাওয়া যায় যেমন আইশ্যাডো আলাদা কিনতে লাগবে ফেস পাউডার আলাদা কিনতে লাগবে তো আমি আলাদা কিনিনি এই এক আধ দিন সাজবো তাও আবার এই যে এটা তোরা এরকম করলে বক্সের মতো ড্রয়ারের মতো এরকম করলে ওটা দুটো দুই সাইডে চলে যায় অনেক দিন ধরে কিনবো কিনবো করতে করতে আজকে ফাইনালি কিনলামই তো এখন দেখি সামনে বিয়ের কয়টা নিমন্ত্রণ পাই এখনও তো বিয়েরই নিমন্ত্রণ পাবো না তারপরে কিনেছি হচ্ছে এক ভরি দিয়ে কানের দুল মাইক্রো গোল্ডের এই যে মাইক্রো গোল্ডের কানের দুল তো পড়লে যে কেমন লাগবে এখনো বোঝা যাবে না ঠিকঠাক তো কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবে ফোকাসই হচ্ছে না এত মানে ফোকাস হচ্ছে না তো যাই হোক সিস্টেমটা তো তোমরা বুঝেইছ দেখেই তারপরে লাস্টে যেটা হচ্ছে সোয়েটার অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো এখন লাস্ট একদম শীতের দিন চলেই গেল এখন তো সোয়েটার কিনে আনলাম তার মধ্যে সারা দিন হাঁটা একদম খুঁজে মরেছি দুইজনে তো সোয়েটার পাই না পাই না পাই না লাস্টে একটা দিদির কাছে জিজ্ঞেস করেছি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে সেই দিদি চয়েস করে দিয়েছে যে এটাই কিনো দুটোই দিয়েছিলাম দুটো আর কি একটা অন্য কালার আর এটা অন্য তারপরে ওই দিদির কথাতেই তারপরে এটাই কিনলাম লং একটু একটু লং বেশি লং না তো কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে যে কেমন হলো টুকটাক শপিং আর কল্লুলের মুড অফ জানি না কেন মুড অফ কেন মুড অফ না একটু ভাব নিয়ে থাকে একটু হংকারী লোক তো তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না যে জিনিসগুলো কেমন হয়েছে তো চলো আজকের মতো এখানেই গুড নাইট সবাই আজকের মতো এখানে গুড নাইট সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা।